ওয়েট ফর ইউনিট টেন বা লেন্থ ইউনিট লেন্থ ফর ইউনিট ওয়েট কি একদমই সমান না এখানে একটা চলে আমরা তা
প্যাটার্ন করছে, তাই না? একটা কিছু হলো স্টাফেল ইয়ার্ন, ফিলামেন্ট ইয়ার্ন, অনেকগুলো টাইপ করেছি না আমরা। দেখো যেখানে হচ্ছে আমার ইয়ার্নের টাইপের মধ্যে আমার কিন্তু ডিফারেন্স চলে আসছে, বলতে চাই ডিফারেন্স, তাই না? অনেকগুলো টাইপের ইয়ার্ন আছে। তাহলে আমরা যখন ইয়ারের কোয়ার্টসনেস বা ফাইনলেস এক্সপ্রেস করবো, মানে মোটা বা চিকন, কোয়ার্টস শব্দ হচ্ছে মোটা আর ফাইন হচ্ছে হলো চিকন, এটা তো জানো। এখন কোয়ার্টসনেস বা ফাইনলেস এক্সপ্রেস করার জন্য আমি কি ধরে নিতে পারি না যে আমার ইয়ার্ন কাউন্টের টাইপও ডিফারেন্ট হবে? ঠিক আছে, এটা তো আমি ধরে নিতেই পারি, তাই না? আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা তো জানি যে প্রত্যেকটা একক, যেমন হচ্ছে হলো আমরা স্ট্যান্ডার্ড যেটা কেজি, গ্রাম, পাউন্ড, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট একক আমরা ইউজ করি না। লেন্থের ক্ষেত্রে কিলোমিটার, মিটার, আবার কি ফিট, ইঞ্চি, এরকম ভ্যারিয়াস টাইপের আমরা ইউনিট ইউজ করি। ঠিক আছে, এখন আমি যখন ইয়ার্ন কাউন্টের ব্যাপারে বলবো, তখন হচ্ছে ইয়ার্ন কাউন্টকে আমি আসলে দুই ভাগে ভাগ করে দিচ্ছি। একটা হচ্ছে কোনো ডিরেক্ট কাউন্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট কাউন্ট। ডিরেক্ট আর ইনডিরেক্ট আমি কোন হিসাবে নিচ্ছি? এই যে এই হিসাবে নিচ্ছি। একটাতে হচ্ছে আমি লেন্থকে ফিক্স করে ওয়েট, মানে ওয়েট অনুযায়ী এক্সপ্রেস করব, আরেকটা হচ্ছে আমি ওয়েটকে ফিক্স করে লেন্থ অনুযায়ী এক্সপ্রেস করব। আচ্ছা, ইয়েতে কোটা লিখে আমি স্লাইড দিয়ে দিচ্ছি, স্লাইডগুলো নাম করতে এখন কি করা যাবে না? নেটটা দেখো, ডিরেক্ট কাম ছিল ডিরেক্ট ইনডিরেক্ট তিনটা স্লাইড দিয়েছি আমি। আমি ইনডিরেক্ট তো বলা হবে না, ইনডিরেক্ট যেহেতু মুখ থেকে বের করে তো স্যার বলব ইনডিরেক্ট। ইনডিরেক্ট কাউন্টে হচ্ছে আমার ওয়েটটা ফিক্স, তার মানে এটা আমি সয়াল ওয়েটটা ফিক্স। আমি তো একটাতে আগেই বললাম যে 90 কেজি দুইজন মানুষের একজন হচ্ছে 5.5 ফিট, একজন হচ্ছে 6 ফিট। তাহলে যে হচ্ছে 6 ফিট তাকে আমরা চিকন বলবো, 5.5 ফিটকে আমি মোটা বলবো। এইটাই হচ্ছে বেসিক আমার ইনডিরেক্ট কাউন্টের প্রিন্সিপাল বলো বা যাই বলো। এখন ইনডিরেক্ট কাউন্টকে এক্সপ্রেস করার জন্য আমার কতগুলো স্কেল আছে সেটাই আমি একটু লিখে নিই। একটা হচ্ছে আমার ইংলিশ কাউন্ট, এটাই বেসিক্যালি আসে বা আমরা মোস্টলি ইউজ করি। তারপর হচ্ছে এখন ইন্ডিয়ান কাউন্টে বেসিক জিনিসের বেসিক প্রিন্সিপাল কি আমার হচ্ছে ওয়েট ফিক্সড, লেন্থ ভ্যারিয়েবল। তোমাদের
আম্বানির সাথে ক্লাস নাকি তোদের সাথে স্তরিক না কোন ক্লাস নাই আচ্ছা পরশু দিন ক্লাসটা আমি দরকার হলে লাঞ্চ পিরিয়ডে হলেও ক্লাস নিয়ে নেবো ঠিক আছে আর আমার যদি ভুল না হয় কালকে তোমাদের একটা স্পিডি ছিল কালকে আমি বলতেছি যে আমার ওয়েটটা ফিক্সড এখন ইংলিশ কাউন্টের জন্য আমি ওয়েটের এক হিসাবে পাউন্ড ইউজ করব হ্যাঁ এলপি এলপি দিয়ে হচ্ছে পাউন্ড আচ্ছা আর ওয়েটের এক হিসাবে আমি ইয়ার ইউজ করব ঠিক আছে এখন ইংলিশ কাউন্ট বেসিক্যালি কি এক পাউন্ডে যতগুলো 840 ইয়ার হবে সেটাই হচ্ছে তার ইংলিশ কাউন্ট 840 ইয়ার্ড আমরা কি বলি হ্যান্ড ওয়ান হ্যান্ড ইকুয়ালস টু 840 ইয়ার্ড আশা করি তোমার কি কঠিন লাগতেছে একটু লাগবে এই ডিভিজুয়াল লিখে নাও যে ইংলিশ কাউন্টে আমার ওয়েটের ইউনিটটা হচ্ছে পাউন্ড আর লেন্থের ইউনিটটা আমরা জেনারেলি বলি হ্যান্ড এক হ্যান্ড সমান কত 840 ইয়ার্ড এখন ইংলিশ কাউন্টের সংখ্যা কি হবে জানো এক পাউন্ড ওজনের মধ্যে যতগুলো হ্যান্ড লম্বা মানে যতটুকু হ্যান্ড সুতা আছে সেটাই হচ্ছে তার ইংলিশ কাউন্ট যেমন আমি যখন সুতার কাউন্ট বলবো 30 এমি তার মানে 30টা 840 ইয়ার্ড এর ওজন যখন আমি বলবো ইয়ানের কাউন্ট 40 এমি বা ইংলিশ কাউন্ট 40 তার মানে 40টা 840 ইয়ার্ডের ওজন 1 পাউন্ড বুঝে গেছে তাহলে 60 এমিতে ওয়েট কত হবে আশা করব 60 এমি যদি আমি ইয়ার্ড কাউন্ট বলি আমি বলতেছি আমার ওয়েট হচ্ছে ফিক্সড ওয়েট এর কোনো চেঞ্জ হবে হ্যাঁ ওয়েট আমার এক পাউন্ডে থাকবে সারা জীবন আর আমার লেন্থটা ফিক্সড হবে না লেন্থ হবে হচ্ছে আমার ভ্যারিয়েবল ভ্যারিয়েবল লেন্থের মধ্যে লেন্থের যে ইউনিট সেটা হচ্ছে 840 ইয়ার্ড বা এক হ্যান্ড এখানে ইংলিশ কাউন্টের ক্ষেত্রে ওজনের একক হচ্ছে পাউন্ড আর দৈর্ঘ্যের একক হচ্ছে হ্যান্ড এখন আমি যখন বলতেছি যে 30 এমি সেক্ষেত্রে আমার ওজন একদম কনস্ট্যান্ট ওজনের কোনো অর্জন নাই তার মানে 30 অ্যাঙ্গের ওজন হচ্ছে 1 পাউন্ড যখন আমি 40 এমি বলব 40 পাউন্ডের ওজন হচ্ছে সরি 40 অ্যাঙ্গের ওজন হচ্ছে 1 পাউন্ড 60 এমি 80 এমি 120 এমি হোয়াট এভার দ্য লেন্থ ইজ আমার ওয়েট উইল অলওয়েজ বি কনস্ট্যান্ট অ্যান্ড ইট উইল বি 1 পাউন্ড ঠিক আছে বুঝে গেছি ইংলিশ পাউন্ড ইংলিশ কাউন্ট মেট্রিক কাউন্ট ওর সেন্স কি আমার ইয়েটা ওজনটা কি হবে আমার ফিক্সড হবে আচ্ছা কিন্তু মেট্রিক কাউন্টে কি হবে জানো মেট্রিক কাউন্টে আমার ওজনের একক হবে হচ্ছে গ্রাম আর ইয়ার লেন্থের একক হচ্ছে 1000 মিটার বা 1 কিলোমিটার ঠিক আছে তাহলে যখন আমি মেট্রিক কাউন্টকে আমরা এক্সপ্রেস করি হচ্ছে এম এম দিয়ে যখন আমি বলতেছি 30 mm তার মানে হচ্ছে 30টা 1000 মিটারের ও
হবে এক গ্রাম, যখন আমি বলতেছি 40 mm তখন কি হবে 40, তাহলে ওজন হবে এক গ্রাম। ঠিক আছে, মানে এই লেন্থটা ওইভাবে কন্টিনিউয়াস হবে নাকি তার কন্টিনিউয়াস? অবশ্যই কন্টিনিউয়াস। ঠিক আছে, আচ্ছা এরকম হচ্ছে লাস্টে একটা ইয়ে আছে, স্লাইড বাই পারছো বের করতে পারছো? একটা হচ্ছে হলো ছক দেওয়া আছে, যতগুলা টাইপের ইনডিরেক্ট ইয়ার সবগুলার ওয়েটের ইউনিট আর হচ্ছে লেন্থের ইউনিট দেওয়া আছে, ওয়ার্স্টেডের দেওয়া আছে, উলেনের দেওয়া আছে, জুটের দেওয়া আছে। আচ্ছা উলেনের ক্ষেত্রে হবে ওয়েটের ইউনিটটা হবে 256 ইয়ার্ড, মানে উলেন পাম যদি আমি বলি 20 উলেন পাম মানে কি 20টা 256 ইয়ার্ডের ওজন হবে 1 পাম। ঠিক আছে, আর ঠিক আছে নিলেন পাম আছে, হোস্টেড পাম আছে, হোস্টেড পাম হচ্ছে 560। এটা তোমরা একটু একটু নোটের মতো করে রাখলে ভালো, যে আমি কি একটা ইয়ে করে দিব, ছক করে দিব, ছক করে দিলে ও ছকটা তুলে নাও, সেটা অবশ্য স্লাইডে আছে। আচ্ছা ছক করে দিই, কেউ আসলো না কেন? কেউই আসেনি ক্লাসে, শান্তনু আসছিল, শান্তনু আসছিল, স্মৃতি আসছিল, স্মৃতি স্মৃতি জানেন কে? ও যে বিয়ে হলো, ও চলে গেছে কেন তাহলে? জানি না, আশা আসছিল, আশা আশা চলে গেছে, এত সাহস। যেহেতু ব্যাপারগুলো হচ্ছে আমার লেন্থ আর ওয়েটের, তাহলে ইয়ার কাউন্ট বের করা যাবে না যদি আমার লেন্থ আর ওয়েট এগুলো দেয়া থাকে, সেটা হচ্ছে আমার
রেসপন্ড করে দিব, আর তারপরে ক্লাস হচ্ছে আমি কি কি আসবে না আসবে একটা ওভারঅল একটা সামারি ক্লাস নেব। আর তোমার তাহলে সিলেবাসের চ্যাপ্টার থাকতেছে তিনটা, একটা হচ্ছে ইন্ট্রোডাকশনের চ্যাপ্টারটা মিলের জন্য, হ্যাঁ, আর হচ্ছে ওই যে ইয়ানের চ্যাপ্টারটা, আর এটা হচ্ছে আবার ইয়ান পাওয়ার।
ডিভাইডেড বাই 84 কত পাউন্ড হবে এই কন্টিনিউয়াস ইয়ার্নের ওজন হচ্ছে
100 গ্রাম, যখন আমি 50 টেন্স বলতেছি তখন হচ্ছে আমার 1000 মিটারের ওজন হচ্ছে 50 গ্রাম, আবার 20 টেন্সে হচ্ছে 1000 মিটারের ওজন হচ্ছে আমার 20 গ্রাম। এখন একটা জিনিস আমাকে চিন্তা করো, আমার ওয়েট কিন্তু লেন্থ কিন্তু এগুলো ফিক্সড, তার মধ্যে তার মানে 20 টেন্স কি সবচেয়ে বেশি মোটা হবে না? ওই মানুষের ইয়েটা চিন্তা করো, দুটোই 5.5 ফিট 5.5 ফিট, যার ওজন 90 কেজি, সে বেশি মোটা? তার মানে যখন আমি বিরেট কাউন্টের ক্ষেত্রে বলবো, যখন আমরা পড়ার সময় বলবো যে হায়ার দ্য কাউন্ট ফাইনাল দ্য ইয়ার্ন, তখন
অ্যামাউন্টের ডিফারেন্স, এটাও আমার পরীক্ষায় আসবে। হ্যাঁ আচ্ছা, এখন আমি যদি জাস্ট হচ্ছে তোমরা বুঝছো কিনা সেটা টেস্ট করার জন্য দুই মার্কের কোয়েশ্চেন দিই, যে এক্সপ্লেইন দ্যাট হায়ার দ্য কাউন্ট ফর ইনডিরেক্ট কাউন্ট হায়ার দ্য কাউন্ট ফর ফাইনাল ডাই, আমি কি বুঝে লিখতে পারবো না এই যেরকম এক্সাম্পল দিয়ে এই সপ্তাহে এরকম সপ্তাহে নিচে দিয়ে লিখে বুঝাই দিলেই হবে, যে যেহেতু আমার ওয়েটটা ফিক্সড তো আমার বুঝতে পারতেছি লেন্থ যত বাড়বে ইয়ারটা আমার ফাইনাল হবে। সো উই ক্যান সব পরীক্ষাতে যতদিন তুমি কাউন্ট করবা ততদিনই তোমার এই কোয়েশ্চেনটা আসবে। ডিরেক্ট কাউন্ট ভার্সেস ইনডিরেক্ট, চারটা পার্থক্য আমরা অলরেডি জেনে গেছি। ডিরেক্ট কাউন্ট আমি যখন বলবো, একটা হচ্ছে আমার ডিরেক্ট কাউন্টে লেন্থ ফিক্স ওয়েট ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে ওয়েট ফিক্স লেন্থ ভ্যারিয়েবল, দুইটা পার্থক্য হয়ে গেছে। আর একটা কি হায়ার দ্য কাউন্ট ফার্স্ট স্টেপ টা ইয়ার, আর ওটা তো বলবো কি আমি হায়ার দ্য কাউন্ট ফাইনাল টা ইয়ার, আর এখানে হচ্ছে আবার লোয়ার দ্য কাউন্ট ফাইনাল টা ইয়ার, আর এখানে হচ্ছে লোয়ার দ্য কাউন্ট ফার্স্ট অফ দ্য ইয়ার, চারটা পার্থক্য হয়ে গেছে। পাঁচ নাম্বার পার্থক্য কি, তো পাঁচ নাম্বার পার্থক্য হচ্ছে যে টাইপ গুলা ইংলিশ কাউন্ট মেট্রিক কাউন্ট ফোর স্টেপ কাউন্ট ওগুলো তো এক্সাম্পলের মধ্যে দিয়ে দিবে। পারছবে পাঁচটা পার্থক্য হয়ে গেছে, পাঁচটা পার্থক্যে চার মার্কস পাবে। ঠিক আছে, আজকে ক্লাসে তাহলে এতটুকুই থাকবে, ওটার ম্যাথটা শুরু না করি, কারণ আমি জানি যে নেক্সট ক্লাসে আমার সেমিস্টারটা আবার পড়ানো লাগবে। নমস্কার।